আর্থিক খাতে গত কয়েক বছরের অনিয়মের কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, খাতটিতে পুকুর নয় সাগর চুরির মতো ঘটনা ঘটেছে। সকালে জাতীয় সংসদের সম্পূরক বাজেটের উপর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আর্থিক খাতের কিছু ঘটনা ঘটেছে, তাই বলে ওইসব প্রতিষ্ঠান নষ্ট করে দেয়া ঠিক হবে না। অর্থমন্ত্রী জানান, এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তিনি। সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ে 2015-16 অর্থ বছরের বরাদ্দের অতিরিক্ত খরচ সমন্বয়ে সম্পূরক বাজেট পাশ করা হয়। এই আমাদের সমাজের তারাও সবসময় বলে থাকেন যে যারা এই প্রস্তাব সঠিকভাবে ব্যয় করতে পারি তার ব্যবস্থা। আমি আশ্বস্ত করতে চাই যে এমন কাঠা এমন এরকম কিছু ঘটেনি যার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানটিকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি বলতে পারেন লুটপাট হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ফরাজি সাহেবের উক্তি অনুসরণ করে আমি বলতে পারি যে এটা পুকুর চুরি নয় সাগর চুরির মতো হয়েছে।